কত সালের? ওইখানে লেখা আছে না না ১৬ সালের গাড়ি এরকম চকচকা থাকে। হ্যাঁ ৭০৭৯ ঘন্টা ১৮ সালের গাড়ি হয় না? তা ১৬ সালের মডেল তো এত চকচকা থাকার কথা না। আচ্ছা দেখেন দেখেন তো, ১৬ সালের গাড়ি কোনটা? ১৭। এটা ১৬ সালের না? ওইটা ১৭ সালে মানে তৈরি হয়েছে ইয়াতে এনডিএ, আর নেওয়া হয়েছে ২৩ সালে। এটা ১৮ সালের না? ১৮ সালে গাড়িটা তৈরি হয়েছে ১৭ সালে এনডিএ। এটা ইঞ্জিনে কাজ করছে তো মনে হয়, এই যে দেখা যাচ্ছে ক্লাস প্লেট না, ইঞ্জিনে ইঞ্জিন খুলছিল, এটা ইঞ্জিন তো খুলো, ইঞ্জিন খুলছিল না? আর আপনার এটা ইয়া পাম্পটা চেঞ্জ করছে, হাইড্রোলিক পাম্প। গাড়ির কালার দেখে মনে হয় যে অল্প বয়সের গাড়ি। হ্যাঁ গাড়ি অনেক যত্ন সহকারে রাখছে তো, গাড়ি যত্ন বলতে কি, গাড়ি আমরা টায়ার চেঞ্জ করছে না, একটা নতুন টায়ার লাগাইছে, গাড়ির কালার দেখে মনে হয় যে গাড়ি অল্প বয়সের, বলতেছে বয়স বেশি। ভাই এটা ট্রলি চালাইছিলেন? ট্রলি আমি চালাইছিলাম ভাই, মানে তো ৪-৫ দিন এখন স্টার্ট দেন ভাই, বুঝছি বুঝছি। ওইখানে না, ওইখানে গাড়ির দেখে মনে হয় না যে এত বয়সের গাড়ি, ২০১৮ সালের গাড়ি হলেও মানে গাড়ির কালার দেখে মনে হয় যে নতুন গাড়ি। হ্যাঁ জিনিস মানে চর্চার উপরে সবকিছু, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, যত্ন রাখছে, ভাবে ভাই যত্ন করে নিজের শরীরের সাথে মনে করেন গাড়ির যত্নটা বেশি, যেটা দিয়ে উপার্জন করে আর নিজের। বন্ধ করে দেন, এই ঘরের ভিতরে রাখছে বন্ধ করেন, এই ঘরের ভিতরে রাখছে বিধায় গাড়িগুলো এত সুন্দর চকচকা আছে, মানে রোদ পায় নাই, বৃষ্টি পায় নাই।
এগুলা বালু না? এটা কি নতুন কিনছিল শোরুম থেকে না সেকেন্ড হ্যান্ড কিনছিল? একবারে নতুন এখন বিক্রি করবে তো এটা না? দুইটাই বিক্রি করবে তো? আমি তো শুনলাম যে এটা খালি বিক্রি করবো। এটা নতুন, এটা এটা কত সালের কথা বললেন? 22 সালের? এটা 23 সালের? পার্থক্য তো আমি বুঝি না, মানে ওইটার থেকে তো ওইটাই ভালো দেখা যায়, ওইটাই ভালো দেখা যায়। হ্যাঁ এটার থেকে ওইটা ভালো দেখা যায়। এটা চাকার ভিডিও কম আছে, এটা 3200 ঘন্টা, মানে এই গাড়ির থেকে ওই গাড়ি কিন্তু আরো নতুন, মানে দেখা যায় নতুন, একই কন্ডিশন। খালি ওইটার মানে আপনার ওই যে হাইড্রোলিক পাম্পটা চেঞ্জ করছে, আর চাকাগুলো কিন্তু একই বিটের, ওইটার চাকা বিট কম, ওইটার চাকার বিট বেশি, নতুন না চেঞ্জ করছে, চেঞ্জ করে নেই। আসলে যত্ন সহকারে রাখছে বিদায় গাড়ির কন্ডিশনটা এরকম। আসলে এসব মানে গাড়ি নাম হইছে পানি মেরে দেওয়া বেটার, তাই না? নতুন পুরান বোঝা মুশকিল, মানে এত সুন্দর যত্ন রাখছে, মানে কোনটা নতুন আর কোনটা পুরান মানে বোঝা বড় দায়, তাই না? এটা পুরান, এটা টায়ার লাগার কারণে গাড়ি গেট আপ ফিরে আসছে। আর খরচা মরচা করছে কোনটার কত দাম? এটার কত? এটা আর এটা 8 লাখ আর 9 লাখ, মানে রোটার সহ দাম তো অনেক বেশি হয়ে যায়, দাম বেশি হয়ে যায়। এটা 8 লাখের কথা বলছে? এটা 8 লাখ আর ওটা 9 লাখ? এত টাকা দাম হবে না, স্বরাজ গাড়ির এমনিতে চাহিদা কম, তার মধ্যে বড় গাড়ি, আমাদের দিক তো বড় গাড়ি একটু কম চলে, ট্রলি চালাইতে হিসাব করি তো মহাজনেরা। না ঠিক আছে, গাড়ির শক্তি বেশি, তেল খরচ তো বেশি, কতটুকু যায়? 8টা যায় একই করে।